দেশে পর্যাপ্ত খাদ্যের মজুদ থাকায় দুর্ভিক্ষ হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের সার্কিট হাউসে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বাংলাদেশে খাদ্যের অভাব হবে না, দুর্ভিক্ষ হবে না, এটা গ্যারেন্টি দিয়ে আমরা বলতে পারি। বিএনপির আমলে জুন মাসে স্টক আমরা দেখেছি 4 লাখ 5 লাখ 6 লাখ, লাস্ট তাদের সর্বোচ্চ এক সময় তাদের স্টক ছিল 8 লাখ সামথিং গম এবং চাল নিয়ে। আর আমাদের কোনো সময় 16-18 লাখের নিচে থাকে না,